কেমন আছেন? ভালো আছেন? আজকে পাঠ করব ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় মানব ভূগোল। এখন আলোচনা করছি ভূগোলের যে শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে সেখানকার মানুষের জীবনযাত্রার প্রণালী অর্থাৎ সামাজিক রীতিনীতিতে বা দৈনন্দিন জীবন প্রণালী এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে মানব ভূগোল বলা হয়। বুঝতে পারছ? এখন মানব ভূগোলের ধারণা সম্বন্ধে আমি কিছু বলব। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষে ব্যাপক পার্থক্য দেখা যায়। তাদের চেহারা, আকৃতি, বেশভূষা, আচার আচরণ, খাদ্য অবস্থান, ভাষা, ধর্ম, শিক্ষা, জীবিকা এবং মননশীলতা ভিন্ন ভিন্ন। আবার জীবনযাত্রার প্রণালীর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। সুতরাং পৃথিবীর বিভিন্ন এলাকায় অধিবাসীদের জীবনধারায় এই যে বিভিন্নতা, তাদের চিন্তাধারায় মননশীলতা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশের যে পার্থক্য আছে তার কারণ অনুসন্ধান করা হল মানব ভূগোলের মূল উদ্দেশ্য। সুতরাং মানব ভূগোল বলতে আমরা পৃথিবীর বিভিন্ন এলাকার মানুষের বিভিন্ন কর্মধারা ও গুণাগুণের সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্কে যে বিস্তার তাকেই বুঝি। এখন আলোচনা করব মানব ভূগোলের ক্ষেত্র। এটা ক্ষেত্র নিয়ে এখন তোমাদের বিস্তারিত বলব। মানব ভূগোলের কার্যক্ষেত্রে ও আয়তন বলতে এর অবস্থান ও বিস্তৃতিকে বোঝায়। মানব ভূগোলের প্রধান নায়ক মানুষ, তাই মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে পার্থিব পরিবেশের সম্পর্কের বিস্তারিত আলোচনায় মানব ভূগোলের কার্যক্ষেত্রের আলোচ্য বিষয়। মূল কথা, মানব ভূগোল ও পরিবেশ কিরূপে মানুষের অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে এবং মানুষ নিজেকে পারিপার্শ্বিক অবস্থার সাথে কি পরিমাণ খাপ খাওয়াতে পারে অথবা মানুষের ক্রিয়াকলাপের ফলে কিভাবে পার্থিব পরিবেশের নানারূপ পরিবর্তন ঘটে তার বিশেষ আলোচনাই মানব ভূগোলের ক্ষেত্রের আওতাভুক্ত। আওতাভুক্তের মধ্যে বিভিন্ন সম্বন্ধে এক নম্বরে আছে মানুষ। মানুষ ও তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করেই মানব ভূগোল গড়ে উঠেছে। অর্থাৎ মানুষ হল মানব ভূগোলের মূল বিষয়। তাই মানুষের জন্ম, মৃত্যু, আচার আচরণ, বাসস্থান, খাদ্য, উপজীবিকা, বর্ণ, চিকিৎসা, ধর্ম ইত্যাদি সবাই মানব ভূগোলের ক্ষেত্রভুক্ত। দুই নম্বর পরিবেশ, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ বসবাস করে তাকে মানব পরিবেশ বলে। অন্য কথায় বলা যায় যে পারিপার্শ্বিক অবস্থায় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে তাকেই মানব পরিবেশ বলা হয়। তাই পরিবেশের সাথে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্পর্কে আলোচনা করা মানব ভূগোলের ক্ষেত্র আয়তনের আওতাভুক্ত। তিন নম্বর, মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। জীবিকা নির্বাহের জন্য মানুষ যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে তাদের সমষ্টিকে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। মানুষের অতীত ও বর্তমান অর্থনৈতিক ক্রিয়াকলাপের আলোচনাও মানব ভূগোলের ক্ষেত্র বা আওতাভুক্ত। প্রাথমিক যুগে মানুষ ছিল একেবারে অসহায়, প্রকৃতির সাথে সংগ্রাম করে এবং প্রকৃতির দেওয়া খাদ্য সংগ্রহ করে মানুষকে বেঁচে থাকতে হতো। তখন তারা বন হইতে ফলমূল সংগ্রহ করত ও পশু মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। খাদ্যের নিশ্চয়তা মোটেই ছিল না। পরবর্তীকালে মানুষ ক্রমশ কৃষি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রতি আকৃষ্ট হল। কিভাবে সময়ের পরিবর্তন মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপে পরিবর্তন হলো এর আলোচনা মানব ভূগোলের ক্ষেত্র বিশেষ। এখন বলছি মানব ভূগোলের বিষয়বস্তু। মানব ভূগোলের বিষয়বস্তু খুবই বিস্তৃত। এতে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের অনেক বিষয়ের সমাবেশ দেখা যায়। এই ভূগোলের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সময়ে ভৌগোলিকগণ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। তাদের মতে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সমন্বয় গড়ে উঠে মানব ভূগোলের মূল বিষয়বস্তু। যে উপাদান দুইটি দ্বারা মানব ভূগোলের বিষয়বস্তু রচিত তাদের বিবরণ নিচে দেওয়া হল। এক নম্বরে প্রাকৃতিক পরিবেশ। কোন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ প্রধানত কতগুলো প্রাকৃতিক অবস্থার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে।
যেমন ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, জলবায়ু, সমুদ্র, খনিজ উপাদান, বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী ইত্যাদি, এই সকল উপাদানের সাথে মানুষ কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এবং কিভাবে তা অতিক্রম করে বেঁচে আছে, প্রাকৃতিক পরিবেশে তা বিশ্লেষণ করে। দুই নম্বর, অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ। কোনো অঞ্চলের অপ্রাকৃতিক পরিবেশ বা সাংস্কৃতিক পরিবেশে সেই অঞ্চলে মানুষের উন্নততর প্রয়োজনের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে, আর মানুষের এই উন্নত প্রয়োজনগুলো কতগুলো অনুকূল পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন জনসংখ্যার ঘনত্ব, দুই নম্বর সাফল্য ও উন্নতি পরিমাপ, তিন নম্বর মানুষের উৎসাহ ও কর্মশক্তির পরিমাণ, চার নম্বর স্বাতন্ত্রীকরণের পরিমাণ, পাঁচ নম্বর পেশা সম্পদ এবং মানুষের আগ্রহ ও উৎসাহের স্থানীয় পার্থক্য। মানব ভূগোলের শাখা। মানব ভূগোলের অনেকগুলো শাখা ভাগ করা যায়, এদের বিবরণ নিচে আলোচনা করা হলো। এক নম্বরে জাতিগত ভূগোল। পরিবেশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জাতির বিস্তার ও তাদের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা এ ভূগোলের আওতাভুক্ত। দুই, অর্থনৈতিক ভূগোল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বসবাসকারী মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিকাশ, বিস্তার ও ক্রম বিকাশ এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের সাথে এর কার্যকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ এবং পর্যালোচনা এর ভূগোলের অন্তর্গত। তিন নম্বর, রাজনৈতিক ভূগোল। রাজনৈতিক ভূগোল আলোচনার পরিধি বিশাল ও বৃহত্তর। রাজনৈতিক ভূগোল রাষ্ট্রের অবস্থানের সাথে সম্পর্কিত, তাই একটি রাষ্ট্রের নিয়ম নীতি যা সেই দেশের মানুষের নাগরিক অধিকার, দেশের ভিতর সম্পদের বিন্যাস, ব্যবহার, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য এবং সর্বশেষে রাষ্ট্র গঠনের ইতিহাস এই ভূগোলের শাখা আওতাভুক্ত। চার নম্বর, সমাজ ভূগোল। বিশ্বের জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে নানা ধরনের সামাজিক প্রতিষ্ঠানের আঞ্চলিক বিন্যাস ও পারস্পরিক সম্পর্কের আলোচনা করাই এই ভূগোলের আওতাভুক্ত। বসতি ভূগোল। মানব বসতির উৎপত্তির কারণ, বিকাশ, প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে ভূগোলের যে শাখায় জানা যায় তাকে বসতি ভূগোল বলে। নগর ভূগোল। মানব ভূগোলের যে শাখায় নগর উৎপত্তি ও বিকাশ, শ্রেণীবিভাগ, কার্যনগরের কেন্দ্রীয় ও বস্তি এলাকা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে তাকে নগর ভূগোল বলা হয়। অন্যান্য শাখা। মানবিক ভূগোলের অন্যান্য শাখার মধ্যে রয়েছে ঐতিহাসিক ভূগোল, মৃত্তিকা ভূগোল, পরিবেশ ভূগোল, যোগাযোগ ও পরিবহন বিষয়ক ভূগোল। তাই মানবিক ভূগোলের সর্বমোট 10টি শাখায় বিভক্ত করা যায়। এখন আলোচনা করব মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা। মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর, মানব ভূগোলের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন মানব সম্প্রদায়ের নৃতাত্ত্বিক গঠন, শারীরিক দক্ষতা, সাংস্কৃতিক বিকাশ সম্বন্ধে সঠিকভাবে জানা যায়, ফলে সমগ্র মানব সমাজের মধ্যে কারা উন্নত এবং কারা অনুন্নত তা নিরূপণ করা যায়। অনুন্নত সম্প্রদায়ের উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। দুই নম্বর, বিভিন্ন প্রাকৃতিক অবস্থার সুযোগ মানুষ কিভাবে গ্রহণ করে, নিজেদের অর্থনৈতিক অবস্থা কতদূর উন্নত করতে সক্ষম হয়েছে তা মানব ভূগোলের মাধ্যমে জানা যায়। এছাড়া প্রাকৃতিক বাধা মানুষের অর্থনৈতিক পথে কিরূপে বাধার সৃষ্টি করে তারও প্রতিচ্ছবি ভূগোলের শাস্ত্রের এ অংশে প্রতিফলিত হয়। তিন নম্বরে, সাংস্কৃতিক উৎকর্ষতার নিরিখেও পৃথিবীর মানুষকে বিচার বিবেচনা করা যায়। উন্নত দেশে হলেই যে তাদের মধ্যে সাংস্কৃতিক মিল থাকবে এমন কোনো কথা নেই। উদাহরণ হিসাবে বলা যায় যে আমেরিকা যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমান পৃথিবীকে অর্থনৈতিক দিক দিয়ে দুটি শীর্ষ দেশ, কিন্তু এদের মধ্যে সাংস্কৃতিগত অনেক গরমিল রয়েছে। এই গরমিলের কারণে ভূগোল শাস্ত্রের
এই এই নবীনতম শাখা মানব ভূগোলের বিশ্লেষণে পাওয়া যায়। 4 নম্বর, পৃথিবীর বিভিন্ন প্রকার প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কার্যকরী তার একটা চিত্র মানব ভূগোলের মাধ্যমে পাওয়া যাওয়া যেতে পারে। অর্থাৎ ভূগোল শাস্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার একটা বিশ্লেষণ সম্ভব। 5 নম্বর, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পৃথিবীর একটি অংশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তা ভূগোল শাস্ত্রে এ শাখায় আলোচনায় স্থান পায়। উদাহরণ হিসাবে বলা যায়, আফ্রিকার মানুষ সাম্প্রতিককালে খরা কবলিত হয়ে জীবিকা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মর্মান্তিক চিত্র এ শাখার মাধ্যমে পৃথিবীর মানুষের নিকট তুলে ধরা সম্ভব হয়েছে। পৃথিবীর মানুষ উদার হস্তে ওই আত্মদের সাহায্য করার জন্য তাদের হাত সম্প্রসারিত করেছে। 6, মানব ভূগোলের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানব সমাজকে উন্নত, অর্ধউন্নত, উন্নয়নকামী, অনুন্নত ইত্যাদি কয়েকটি শ্রেণীতে ভাগ করে তাদের মধ্যে অর্থনৈতিক অনুন্নত সম্প্রদায়ের লোকদের উন্নত করবে প্রয়াস চালানো যেতে পারে। 7, অনুন্নত তৃতীয় বিশ্বের দেশগুলোকে সর্বাধুনিক কারিগরি সাহায্যের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করা যায় তার বিস্তারিত আলোচনা এ মানব ভূগোলে সম্ভব। এখন আলোচনা করব পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সমূহ, মহাদেশ ও দেশ। মহাদেশ ভূপৃষ্ঠের স্থলভাগ কয়েকটি বড় বড় খণ্ডে বিভক্ত। এরূপ এক একটি বড় খণ্ডকে মহাদেশ বলে। পৃথিবীর সমগ্র স্থলভাগে এরূপ 7টি ভাগে বিভক্ত হয়েছে। মহাদেশগুলো হল এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এন্টার্কটিকা, অস্ট্রেলিয়া। এন্টার্কটিকা বাদে বাকি 6টি মহাদেশ চতুর্থটি হতে প্রায় 57টি দেশ নিয়ে গঠিত। মহাদেশের অবস্থান ও পরিস্থিতি আয়তন অনুসারে মহাদেশের বর্ণনা করা হলো। এশিয়া মহাদেশ, এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। এ মহাদেশটি 50টি দেশ নিয়ে গঠিত। এ আয়তন প্রায় 4,50,36,492 বর্গ কিলোমিটার। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3 এ মহাদেশ অন্তর্ভুক্ত। এশিয়া 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে 80 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 25 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 170 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। 2, আফ্রিকা মহাদেশ। আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এ মহাদেশে 57টি দেশ নিয়ে গঠিত। এর আয়তন প্রায় 3,03,543,578 বর্গ কিলোমিটার। এ মহাদেশে 37 ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে প্রায় 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং 17 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমা রেখা থেকে 51 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। উত্তর আমেরিকার মহাদেশ। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এ মহাদেশে 33টি দেশ নিয়ে গঠিত। এর আয়তন প্রায় 2,56,80,331 বর্গ কিলোমিটার। পানামা খাল উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার থেকে বিস্তীর্ণ করেছে। উত্তর আমেরিকার চারপাশে অবস্থিত বহু ছোট বড় দ্বীপ এ মহাদেশে অন্তর্ভুক্ত। 3 নম্বরে, দক্ষিণ আমেরিকা মহাদেশ। ত্রিকোণাকার এ মহাদেশে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ। এ মহাদেশ 14টি দেশ নিয়ে গঠিত। এর আয়তন প্রায় 1,78,15,420 বর্গ কিলোমিটার। এ মহাদেশটি উত্তরে 13 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং পূর্বে 34 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমা রেখা থেকে পশ্চিমে 82 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এন্টার্কটিকা মহাদেশ। এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর 55তম মহাদেশ এবং পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। দক্ষিণ মেরুকে কেন্দ্র করে এন্টার্কটিকা মহাদেশ প্রায় বৃত্তাকারে অবস্থিত। এর আয়তন প্রায় 1,33,40,000 বর্গ কিলোমিটার। 6 নম্বরে, ইউরোপ মহাদেশ। এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলা হয়। ইউরেশিয়ার পশ্চিমাংশের নাম ইউরোপ মহাদেশ। ইউরাল পর্বত, ইউরাল নদী, ক্যাসপিয়ান সাগর ও ককেশাস পর্বত শ্রেণী এশিয়া থেকে ইউরোপ মহাদেশে পৃথক করেছে। এ মহাদেশ 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে
একাত্তর ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 25 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমা রেখাতে 66 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। সাত নম্বরে অস্ট্রেলিয়া মহাদেশ। প্রশান্ত মহাসাগরের বুকে ভাসমান ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত, অনেক তাই একে দ্বীপ মহাদেশ বলা হয়। এটি পৃথিবীর সপ্তম ক্ষুদ্রতম মহাদেশ। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত, পরবর্তী ক্লাসে পরে আলোচনা করা হবে।